আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকের ভিডিওতে আমরা যে বইটি নিয়ে কথা বলবো তা হচ্ছে এই বইটি। বইটির নাম হচ্ছে যে জীবন বরকতময়, এবং এই বইটি লিখেছেন হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালি আল মুনাজ্জি, এবং এই বইটি অনুবাদ করেছেন মুফতি রাশেদুল ইসলাম ভাইয়া। এবং এই বইটি প্রকাশিত হয়েছে মাকতাবাতু ইব্রাহিম থেকে, এবং এই বইটির গায়ের মূল্য 128 টাকা, এবং এই বইটি মাত্র 96 পৃষ্ঠা। তো 96 পৃষ্ঠার এই বইটি পড়লে কিন্তু আপনারা জানতে পারবেন বরকত বিষয়ে অনেক কিছু, কারণ আমাদের জীবনে কিন্তু বরকতের অনেক প্রয়োজন। আমরা যদি শুধু কাজই করে যাই কিন্তু বরকতই না পাই তাহলে লাভ কী? এবং বরকতের বিষয়টি হচ্ছে বরকত কিন্তু দেখা যায় না, এটি ফিল করতে হয়। যেমন আমাদের গায়ে যখন বাতাস লাগে আমরা কিন্তু বাতাসটাকে দেখি না, কিন্তু আমরা কিন্তু ফিল করি যে আমাদের গায়ে বাতাস লাগছে। ঠিক একই ভাবনা যখন ভালো কাজ করি, টাকা কামাই, তখন যদি আমরা দেখি যে আমাদের মনের মধ্যে ভালো ফিল আসছে না, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে না, আমার কাজের মধ্যে বরকত আসছে না। অনেক সময় দেখা যায় না যে আমরা অল্প একটু খাবার অনেকজন মিলে খেলাম, তখন আমাদের পুরো পেট ভর্তি হয়ে গিয়েছে এবং খাবারও কিন্তু অল্প একটু থেকে গিয়েছে, তখন কিন্তু আমরা সবাই বলি যে খাবারের মধ্যে অনেক বরকত হয়েছে। ঠিক এরকমই কিন্তু আমাদের জীবনের মধ্যেও কিন্তু অনেক বরকত আসতে পারে যদি আমরা আল্লাহর হুকুম মেনে চলি। তো এই বইটিতে আপনি যখন পড়বেন তখন আপনারা দেখবেন যে এখানে বলা আছে যে কী কীভাবে আমরা বরকত অর্জন করতে পারি। তো বরকতের বিষয়ে এই বইটি খুবই ভালো একটি বই, একদম সহজ ভাষায় লেখা, আপনারা সবাই পড়তে পারবেন, খুবই সহজ করে লেখা, কারণ বরকত কিন্তু আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট একটি টপিক। তো এর বিষয়ে কিন্তু হেলাফেলা করা ঠিক হবে না, তো এটি নিয়ে আমাদের অবশ্যই সিরিয়াস হতে হবে, এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে যে কীভাবে আমরা বরকত অর্জন করতে পারবো। কারণ যখন আমাদের জীবনে বরকত আসবে তখন কিন্তু আমরা অল্পতেই খুশি হওয়া শিখতে পারবো, বা আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া শিখতে পারবো। না হলে কিন্তু আমরা শুধু টাকায় কামাই করতে যাব, যখন বরকত থাকবে তখন কিন্তু মনে হবে যে এই টাকা কামাচ্ছি কিন্তু সব টাকা দেখে চলেই যাচ্ছে, এরকম মনে হবে। তো এই সব ক্ষেত্রে যদি আপনারা বেঁচে থাকতে চান তাহলে আপনাদের জীবনে অবশ্যই বরকতের দরকার আছে। তো বরকত বিষয়ে এই বইটির আমি যা বলবো তা হচ্ছে যে এই বইটির একটি বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, তা হচ্ছে এর সূচিপত্রটি। তো সূচিপত্রটি আপনারা দেখুন, প্রথমে দেওয়া আছে বরকত বিষয়ে কথা, তারপর দেওয়া আছে যে এটি আমাদের ব্যক্তি জীবনে কী কীভাবে আমরা বরকত আনতে পারবো। দ্বিতীয়তে যা দেওয়া আছে তা হচ্ছে পারিবারিকভাবে আমাদের জীবনে কীভাবে আমরা বরকত আনতে পারবো। তারপর দেওয়া আছে অর্থনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবন কিন্তু খুবই জরুরি, কারণ আমাদের যদি টাকাই না থাকে তখন কিন্তু আমরা অনেক হতাশ হয়ে যাই। তো অর্থনৈতিক জীবনে কীভাবে বরকত আনতে পারবেন তাও কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। এবং এরপরে দেওয়া আছে সামাজিক জীবনে, মানে আমাদের সামাজিক জীবনে আমরা কীভাবে বরকত অর্জন করতে পারবো। এবং সর্বশেষ দেওয়া আছে যে ইলম অর্জনের ক্ষেত্রে, যে ইলম অর্জনের ক্ষেত্রে কীভাবে আমরা বরকত অর্জন করতে পারবো। তো এই সবগুলি বিষয় কিন্তু আমাদের জন্য খুবই দরকার। তো পাঠক যখন এই বইটি পড়বেন তখন কিন্তু তার কাছে সহজ লাগবে, কারণ বিষয়টি কি ভাগ ভাগ করে দেয়া আছে যে ব্যক্তি জীবনে কীভাবে বরকত অর্জন করবেন, পারিবারিক জীবনে কীভাবে বরকত অর্জন করবেন, কীভাবে টাকা কামানোর সময় বরকত অর্জন করবেন। তো এই সব বিষয় যখন আপনারা পড়বেন, যেহেতু 96 পৃষ্ঠার একটি বই, খুবই সহজ করে লিখা, তখন আপনাদের কিন্তু পড়তে খুবই আরাম লাগবে এবং বইটি আপনাদের জন্য সুখপাঠ্য হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই বইটি আপনারা অবশ্যই সংগ্রহ করবেন, এবং এই বইটি পড়ে আপনারা জানতে পারবেন যে কীভাবে আপনারা সহজেই বরকত অর্জন করতে পারবেন আপনাদের জীবনে। তো বরকত অর্জন করুন, বেশি বেশি বই পড়ুন এবং নিজেকে আরও বেশি উন্নতি করুন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমাদের আবার দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।